শুদ্ধি অভিযানে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে করা একটি মামলার অভিযোগপত্র দিয়েছে র‍্যাব। আরও দুটি মামলার তদন্ত এখনও শেষ করতে পারেনি সংস্থাটি। অন্যদিকে পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের একটি মামলা তদন্ত করছে সিআইডি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে তদন্তে ধীরগতি হলেও তারা যথাসাধ্য চেষ্টা করছেন। জানাচ্ছেন জুবের সানি। চলতি বছরের 22 ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর প্রকাশ হতে থাকে পাপিয়ার অপরাধ জগতের চাঞ্চল্যকর সব তথ্য। এ সময় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি, অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়। পাপিয়া তার স্বামী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হওয়া অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের তিন মামলা প্রথমে তদন্ত শুরু করে র‍্যাব। পাপিয়া ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ডে আনা হয়, কিন্তু রিমান্ডে আনার একদিন পরই পাপিয়া সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়। বাধ্য হয়ে তাকে কারাগারে পাঠায় র‍্যাব। তবে অস্ত্র আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র দিয়েছে র‍্যাব। এদিকে 5,09,77,000 টাকা অবৈধ আয়ের তথ্য পেয়ে সিআইডি গেল 11 মার্চ পাপিয়া সহ 6 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে। মামলায় 5 তারা হোটেলে পরিশোধ করা 3,23,24,000 টাকার বিল, 20 লাখ টাকার বিনিয়োগ, ইন্দিরা রোডের ফ্ল্যাট এবং পাপিয়ার কাছ থেকে পাওয়া নগদ 58,41,000 টাকা লেনদেনের তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু রিমান্ডে আনার সুযোগ না হওয়ায় তদন্ত পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। অনুসন্ধান চালিয়ে যাচ্ছি এবং অনুসন্ধানকালীন সময়ে বাই দিস টাইম সিআইডি প্রায় 5 কোটি টাকার উপরে লন্ডারকৃত অর্থের যে সন্ধান পেয়েছে সেই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি তার 7টি, সেগুলো আমরা অনুসন্ধান করছি। এছাড়াও তার প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগতভাবে তার প্রতিষ্ঠান আছে 2টি, এবং এর বাইরে আর কী কী আছে অথবা বিদেশে কোনো টাকা পাঠানো হয়েছে কিনা, পাচার করা হয়েছে কিনা, পাচার করা হয়ে থাকলে কোন আলোকে পাচার করা, কীভাবে পাচার করা হয়েছে, এই সামগ্রিক বিষয়টা এখন আমাদের তদন্তের মধ্যে আছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পাপিয়াকে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।